সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আসি তোমাদের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের প্রশ্ন করা হয়েছে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট অংশ থেকে এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে রুমির বাবা একজন কৃষিবিজ্ঞানী তিনি মিষ্টি ও উচ্চ ফলনশীল আমের একটি জাত উদ্ভাবন করেন যা বাড়ি চার নামে মাঠ পর্যায়ে সফলভাবে উৎপাদিত হচ্ছে গত ষোলোই ডিসেম্বর দুই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই অবদানের জন্য তাকে রাষ্ট্রপতি পদক প্রদান করে সম্মানিত করেন রুমির বাবার এমন সম্মান প্রাপ্তির পিছনে নিম্নলিখিত বিষয়গুলো তার মনে যে আলোড়ন সৃষ্টি করেছে সে ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত উল্লেখ করো এক নম্বরে ধান পাট গম আখ চাষযোগ্য মাছ মিষ্টি জাতের আম মালটা ইত্যাদি উদ্ভাবনে কাদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে দুই নম্বরে কোন কোন প্রতিষ্ঠান গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন তিন নম্বরে ধান গবেষণা প্রতিষ্ঠান বি আরআরআই বা ব্রি থেকে ধানের কোন কোন জাত উদ্ভাবন করেছেন চার নম্বরে কৃষিবিজ্ঞানীরা ধান ছাড়াও অন্যান্য কি কি জাত উদ্ভাবন করেছেন যা কৃষকরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাঁচ নম্বরে এ সমস্ত কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এখানে পাঁচটি নির্দেশনা আছে নির্দেশনাগুলো হলো এনসিটিভি কর্তৃক প্রণীত দুই হাজার একুশ সালের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় পাঠ দুই নম্বরে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ তিন নম্বরে বিশেষ শিক্ষকের পরামর্শ গ্রহণ চার নম্বরে অভিভাবকদের মতামত গ্রহণ এবং পাঁচ নম্বরে স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশীর সাথে পরামর্শ এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবার উত্তরগুলো দেখে নাও তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় এক নং প্রশ্নের উত্তরে লিখবে ধান পাঠ গম আখ চাষযোগ্য মাছ মিষ্টি জাতের আম মালটা ইত্যাদি উদ্ভাবনে কৃষি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও গবেষণায় অবদান রয়েছে বিজ্ঞানীরা দীর্ঘকাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় কৃষির সাথে যুক্ত করে কৃষি কর্মকাণ্ডকে আধুনিকায়ন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু পরিবেশ মাটি পানি উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিষয় বিবেচনা এনে উচ্চতর গবেষণা করছেন তাদের নিরলস গবেষণার ফলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি তাছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিরানব্বইটি ইনব্রিড ও সাতটি উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছেন পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আঠারোটি গুরুত্বপূর্ণ ফসলের মোট একশো আটটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে এবং দেশে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন দুই নং প্রশ্নের উত্তরে লিখবে আমাদের দেশের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে এসব নতুন জাত উদ্ভাবন করেছেন কৃষিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে গবেষণার জন্য উন্নত দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে এসব প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা কৃষির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান যা একশো তিনটিরও বেশি ফসলের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটি গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত বর্তমানে বাংলাদেশে চারটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে যেগুলো কৃষি গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করছে প্রায় সকল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শিক্ষকগণ গবেষণা করেন তাদের গবেষণায় প্রাপ্ত উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি সম্পর্কে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও মাঠ কর্মীরা কৃষকদের অবহিত করেন পাট আখ চা ইত্যাদি অর্থকৃতি ফসলের বিষয়ে গবেষণার জন্য একক গবেষণা ইনস্টিটিউট রয়েছে যথাক্রমে ঢাকা ঈশ্বরদী ও শ্রীমঙ্গলে তিন নম্বর প্রশ্নের উত্তরে তোমরা লিখবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত একশো ছয়টি যার মধ্যে নিরানব্বইটি ইনব্রিড ও সাতটি হাইব্রিড উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে তার মধ্যে ছেচল্লিশটি জাত বড় মৌসুমের জন্য বারোটি জাত বড় ও আউশ উভয় মৌসুম উপযোগী জাত এবং রোপা রোপা উপযোগী উপযোগী জাত আমন ও মৌসুম উপযোগী একটি জাত বড়ো আউশ ও রোপা আমন মৌসুম উপযোগী এবং একটি জাত বোনা আমন মৌসুম উপযোগী বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসাবে ধান গবেষণা প্রতিষ্ঠান থেকে কিরণ ও দিশারি নামে দুইটি ধানের জাত উদ্ভাবন করেছে বর্ণ কবলিত এলাকার জন্য ব্রি ধান একান্ন ও ব্রি ধান নামে আরও দুটি জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি ছাপ্পান্ন ও ব্রি সাতান্ন নামের খরা সহনশীল ধান এবং উপকূল অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর করার জন্য ব্রিধান চুয়ান্ন ও ব্রি ধান সাতচল্লিশ উদ্ভাবন করা হয়েছে এই প্রতিষ্ঠান থেকে চার নম্বর প্রশ্নের উত্তরে তোমরা লিখবে কৃষিবিজ্ঞানীরা ধান ছাড়া অন্যান্য যে যে জাত উদ্ভাবন করেছেন যা কৃষকেরা মাঠে চাষাবাদ করে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার নিচে বর্ণনা করা হলো। কিছু কিছু উদ্ভিদের বিশেষ অঙ্গ বীজ হিসেবে ব্যবহার করা হচ্ছে এরূপ বীজের একটি বাড়তি সুবিধা বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ফুলের পরাগায়নের সময় পিতৃগাছের গুণাগুণ যুক্ত হওয়ার সুযোগ থাকে কিন্তু অঙ্গ প্রজননে সে আশঙ্কা থাকে না ফসলের বীজ ও নতুন নতুন জাত উন্নয়ন বীজ সংরক্ষণ রোগ বালাইয়ের কারণ শনাক্তকরণ ফসলের পুষ্টিমান বাড়ানো এ সকল কাজে কৃষিবিজ্ঞানীরা করে থাকেন বিজ্ঞানীদের পরামর্শে কৃষকেরা কলা আম লিচু কমলা গোলাপ ইত্যাদির উৎপাদনে অঙ্গস প্রজনন ব্যবহার করে থাকেন কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষকরা গ্রহণ করেছেন বলেই উচ্চ ফলনশীল ধান গম ভুট্টা জব এইসব সব শস্যের উৎপাদনশীলতা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছে কৃষিবিজ্ঞানীরা নানা ধরনের ফুল ফল শাকসবজি ও বৃক্ষ বিদেশ থেকে এনে এদেশে কৃষিতে সংযোজন করেছেন এগুলোর সাথে সংকরায়ন করে দেশীয় পরিবেশ সহনীয় নতুন জাত উদ্ভাবন করেছেন যেগুলো এদেশে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে লিখবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রায় গ্রামে বাস করে বাংলাদেশের গ্রাম এলাকায় লোকে শতাংশ এবং শহর এলাকায় শতাংশ কৃষি খামার দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান উনিশ দশমিক এক শতাংশ এবং কৃষিখাতের মাধ্যমে আটচল্লিশ দশমিক এক শতাংশ মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে ধান পাট তুলা আখ ফুল ও রেশম গুটির চাষসহ বাগান সম্প্রসারণ মাছ চাষ সবজি চাষাবাদ ও পোলট্রি ডেইরি ও মৎস্য খামার করে মানুষ দিন দিন স্বাবলম্বী হয়ে উঠেছে দেশে পোলট্রি একটি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ এখন আসছে চাষকৃত মাছ থেকে পরিবহন ও বিপণনের সুবিধার জন্য দেশে শহরগুলো ঘিরে আধুনিক মুরগির খামার দিন দিন বেড়ে চলেছে সেই সাথে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ দেশ আজ খাদ্যে প্রায় স্বয়ংসম্পন্ন কৃষি উৎপাদনের এই অগ্রগতি গ্রামীণ মানুষের জীবনধারায় পরিবর্তন এনেছে উৎপাদনে এসেছে বৈচিত্র্য সেই সাথে প্রতিযোগিতাও বেড়েছে একই সাথে বেড়েছে পুঁজির বাজার মাছ মুরগি ও ডিম উৎপাদন প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এবং সব শেষে লিখে দেবে অতএব একথা নির্দিধায় বলা যায় কৃষিজাত দ্রব্য উৎপাদনের মাধ্যমে মানুষের কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হয়েছে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের আজকের অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান এই অ্যাসাইনমেন্টের পাশাপাশি তোমরা তোমাদের ক্লাসের বিভিন্ন বইয়ের সমাধানের ভিডিও এই চ্যানেলে পাবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে তোমাদের সব দিক থেকে সুবিধা হয় ধন্যবাদ